আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে পিএইচপি এর ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং পিএইচপি রিয়েল টাইমে কিভাবে ইউজ করতে হয়। তো আসুন দেখি আমরা আমাদের প্রথম পিএইচপি ফাইল তৈরি করি। আমি প্রথমে আমার ওয়েব ব্রাউজার ওপেন করলাম। ওয়েব ব্রাউজারে আমি এখন আগের মতো গতদিন যেটি দেখিয়েছিলাম আপনাদের, যে লোকাল হোস্ট এটি লিখে এন্টার দিলাম। আমার জ্যাম্পের যে পেজ সে পেজটি ওপেন হয়েছে, তার মানে আমার অ্যাপাচি এবং মাইএসকিউএল সার্ভার রান করছে। এবার আমি একটি পিএইচপি ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার নিয়ম অন্যান্য, আপনারা যখন এইচটিএমএল ফাইল তৈরি করেন, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা সামথিং ডট এইচটিএমএল, পিএইচপিতেও ঠিক ওইভাবেই ফাইল তৈরি করবেন। শুধু এক্সটেনশান যেটা হবে লাস্টে সেটা হবে ডট পিএইচপি দিয়ে। তো গতদিন আমি সি ড্রাইভে আমাদের জ্যাম্প ইনস্টল করে দেখিয়েছিলাম। এখন আমি সি ড্রাইভে যাই, এখানে জ্যাম্প ফোল্ডার আছে, এটির ভিতরে ঢুকলাম। জ্যাম্পের ভিতরে মনে রাখবেন যে জ্যাম্পের ভিতরে যে এইচটি ডকস নামক যে ফোল্ডার আছে, আপনি যে কোনো কোড যদি লিখতে চান তাহলে এই ফোল্ডারটির ভিতরে অবশ্যই লিখতে হবে। তো আমি এখন এইচটি ডকস ফোল্ডারের ভিতর গেলাম। এখানে আমার কিছু ফোল্ডার বাই ডিফল্ট, যখন জ্যাম্প ইনস্টল করেছি তখন অটোমেটিক কিছু ফোল্ডার এখানে দেওয়া ছিল। তো আমি আমার কাজের সুবিধার্থে, যাতে এই ফোল্ডারগুলো আমার ফোল্ডারের সাথে মিলে না যায়, সেজন্য আমি একটা কাজ করি, এগুলোকে আমি হিডেন করে রাখি সবগুলোকে। সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে প্রপার্টিস, একটা ডায়লগ বক্স আসলে আবার হিডেন করে দিলাম। ওকে, এখন এই এইচটি ডকস ফোল্ডারটি আপনার ফাঁকা হয়ে গেল। এখন এখানে আপনি দুইভাবে কোড লিখতে পারবেন। আপনি আপনার জন্য যে প্রজেক্টে কাজ করবেন সে প্রজেক্টের নামে একটি ফোল্ডার তৈরি করে তার ভিতরে কোড লিখতে পারেন, আবার এখানে যদি কোনো কোড লিখে আপনি সরাসরি রান করতে পারেন। তো আমি কাজের সুবিধার্থে এখানে একটি ফোল্ডার তৈরি করলাম। তো আমরা ফোল্ডারের নাম দিচ্ছি পার্ট ওয়ান। এখন এই পার্ট ওয়ান ফোল্ডারের ভিতরে আমি একটি পিএইচপি ফাইল তৈরি করব। মনে রাখবেন যে ফাইলটি তৈরি করবেন অবশ্যই সেটি ডট পিএইচপি এক্সটেনশন যুক্ত ফাইল হতে হবে। তো আমি এখানে নিউ টেক্সট ডকুমেন্ট এখানে তৈরি করি। আমি এই ফাইলটির নাম দিলাম সাপোজ কোডার ডট পিএইচপি ফাইল। এখন এই ফাইলটি আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এখন আপনার কোডার ডট পিএইচপি ফাইলটি আমি ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এখানে আমি পিএইচপির কোড লিখব। তো পিএইচপির কোড লিখতে গেলে মনে রাখবেন এখানে পিএইচপির ট্যাগ আছে, একটা হলো শুরুর ট্যাগ এবং আরেকটি হলো শেষ করার ট্যাগ। সেই ট্যাগ দুইটি হলো এরকম। আপনি যখনই কোনো পিএইচপির কোড লিখবেন অবশ্যই এই দুইটি ট্যাগের ভিতর লিখতে হবে, লেস দেন কোশ্চেন পিএইচপি এবং লাস্টে কোশ্চেন, গ্রেটার দেন চিহ্ন যেটা ওইটা। তো এর ভিতরে আপনি পিএইচপি দিয়ে যা লিখবেন সেটির পিএইচপির সিনট্যাক্স অনুযায়ী সেটি রান করবে। তো এখন এখন আমি আপনাদেরকে পিএইচপি এর একটি ফাংশন ইউজ করে দেখাবো। পিএইচপিতে একটি বিল্টিং ফাংশন আছে, সেটি হলো পিএইচপি ইনফো। এখন এই পিএইচপি ইনফো ফাংশনের মাধ্যমে আপনি পিএইচপি এর ভার্সন কত এবং পিএইচপি যে
কনফিগ, অর্থাৎ পিএইচপিতে কোন কোন ট্যাগ কাজ করছে এবং পিএইচপি এর শর্ট ট্যাগ ওপেন আছে কিনা, বা বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল যেটি, এটি আপনি ব্রাউজারে রান করলে দেখতে পারবেন। আমি এখন ওয়েব ব্রাউজারে যাই, আমার ওয়েব ব্রাউজারে এখন আমি লিখি যে লোকাল হোস্ট। এখানে মনে রাখবেন, এখানে পিএইচপি এর ফাইল রান করানোর নিয়ম হলো প্রথমে যে লেখাটা, যে লোকাল হোস্ট, আমি যেহেতু লোকাল সার্ভার ব্যবহার করতেছি, সুতরাং এখানে অবশ্যই আমি কি লিখব, লোকাল হোস্ট, এবং এরপরে একটা স্ল্যাশ চিহ্ন দিব। এরপরে আমি আমার ফোল্ডারের নাম লিখব। এখানে দেখেন আমি আমার ফোল্ডার ব্যবহার করছি হলো পার্ট ওয়ান, তো এই জন্য এখানে আমি লিখব পার্ট ওয়ান। এরপরে আবার স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমি আমার পিএইচপি ফাইলের যে নামটি ছিল, যে কোডার ডট পিএইচপি, এই ফাইলের নামটা লিখব কোডার ডট পিএইচপি। এবার ইন্টার দিলে দেখেন, ইন্টার দেওয়ার ফলে পিএইচপির যে ফাংশানটা আমি লিখেছিলাম, যে পিএইচপি ইনফো, এই ফাংশানটা তার যে আউটপুট সেটা আপনাকে শো করতেছে। তো এই পিএইচপি ইনফো ফাংশনের কাজ হলো, একটি আপনাকে এই যে ইনফরমেশান, একটি লম্বা পেজ আসছে দেখবেন, যেখানে আপনার পিএইচপি ভার্সন নাম্বার কত, আপনি যে কোন সিস্টেম, আপনার অপারেটিং সিস্টেম কি ব্যবহার করতেছেন, এবং এই পিএইচপি ফাংশন যেটা সেটা কত তারিখে তৈরি হয়েছে, এই যে বিভিন্ন জিনিসগুলো কম্পিউটার সম্পর্কিত জিনিস, এবং আপনার অ্যাপাচি সার্ভার, অ্যাপাচি কত ভার্সন আপনি ব্যবহার করতেছেন, এগুলো সবই শো করবে। এরপরে আরও নিচের দিকে আসবেন এবং এখানে আপনাকে আরও অনেক কিছু আছে এখানে, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার সার্ভারের পোর্ট কত, যে আমরা বাই ডিফল্ট 8G পোর্ট ব্যবহার করতেছি, আমার ডকুমেন্ট রুট হলো সি, জ্যাম্প, এসটি ডকস, তো এরকম লম্বা একটি লিস্ট আপনাকে দিয়েছে, যেটা আপনি দেখে আপনার পিএইচপি আপনার যে ভার্সান সেটা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা এখানে আপনি পাবেন, এবং কোন কোন জিনিস পিএ অফ করা আছে এবং কোন কোন জিনিস অন করা আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। একটি একটি লম্বা লিস্ট, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখন আসুন আমরা দেখি পিএইচপিতে কিভাবে আপনি যে কোনো ইকো করাতে পারবেন। ইকো নামক একটি ফাংশন আছে, যে ফাংশনটির কাজ হলো আপনি একটি কোড আপনার ওয়েব ব্রাউজারের আউটপুটে নিয়ে আসবেন। মনে করেন এইচটিএমএলে যখন আপনারা করছেন এইচটিএমএল নিয়ে কাজ, তখন দেখবেন যে বডি ট্যাগের ভিতরে যেটা লিখেন সেটা আপনার ওয়েব ব্রাউজার শো করে। পিএইচপিতেও ঠিক তেমনিভাবে যদি আপনার ওয়েব ব্রাউজারে কোনো কিছু শো করাতে হয়, তাহলে সেটিকে অবশ্যই ইকো অথবা প্রিন্ট নামক ফাংশনের ভিতর লিখতে হয়। তো এখানে আমি একটা ইকো কমান্ড লিখি, ইকো, এরপর অবশ্যই একটি স্পেস দিতে হবে, এবং ইকোর ভিতর আপনি যেটা শো করবেন সেটিকে অবশ্যই ডাবল কোটেশনের ভিতর রাখতে হবে, এবং লাস্টে সেমিকোলন দিতে হবে। তো এটি হলো একটি রুল, এই রুলটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি ইকোর পরে আপনি স্পেস না দেন, তাহলে আপনাকে ইরর দেখাতে পারে। তো এখানে ইকোর ভিতরে আমি লিখলাম, মনে করেন যে তো এখানে আমরা লিখি, যে কোনো একটা টেক্সট লিখি, তো আমি যে কোনো একটি টেক্সট লিখলাম এখানে, যে কোডার হাউস বিডি ইজ এ ভেরি গুড টিম ইন বাংলাদেশ। তো এই যে ইকোর ভিতরে যে আমি এটা লিখলাম, ডবল কোটের ভিতরে যেটা লিখছি, এখন আপনি ওয়েব ব্রাউজারে গিয়ে আমি যদি ওটাকে আবার রান করাই, তাহলে দেখুন যে আমার এখানে ওই যে যে টেক্সটটি আমি লিখছিলাম সেটি আমার আউটপুটে শো করছে। তাহলে ইকো ফাংশনের কাজ হলো আপনি ইকোর ভিতরে যেটাই লিখবেন সেটাই আপনার ওয়েব ব্রাউজারের আউটপুটে শো করবে। এখন ইকোর পরিবর্তে আরেকটি বিল্টিং ফাংশন আছে, সেটি হলো প্রিন্ট। এটা হলো প্রিন্ট হলো একটি, এখন প্রিন্ট লেখার পরে, প্রিন্ট ফাংশন লেখার পরে আমি যদি কোডটি রান করাই, তাহলে দেখুন যে আমার আউটপুট একই দেখাচ্ছে,
অর্থাৎ আগে ইকো লিখে আমি আমার আউটপুট যেরকম আসছিল, এখন প্রিন্ট লিখেও আমার আউটপুট একই রকম আসছে। এর অর্থ হলো ইকো এবং প্রিন্ট একই রকম কাজ করে। তো ইকো এবং প্রিন্ট একই রকম কাজ করা সত্ত্বেও এর ভিতরে কিছু বেসিক ডিফারেন্স আছে, যেটি আমি এখন আপনাদেরকে হালকা একটু দেখাবো। যেমন আমি একটি লাইন লিখলাম ইকো দিয়ে, যে ইকো আগেরটি আমি মুছে দিলাম, এখন ইকো দিয়ে আমি লিখি যে মাই এজ ইজ 20। এটি যদি স্বাভাবিকভাবে আমি রান করাই, তাহলে আমি দেখব যে মাই এজ ইজ 20। এখন ইকো বা প্রিন্ট এ দুটির যে একটা সুবিধা আছে, যেমন ইকোর ক্ষেত্রে যে বিশেষ করে যে সুবিধাটা, সেটা হলো আপনি একাধিক প্যারামিটার, এখন ফাংশন আমি যে বারবার বলছি যে বিল্টিং ফাংশন বা প্যারামিটার, এই যে এই বিল্টিং ফাংশন কি বা অন্য ফাংশন, যেমন ইউজার ডিফাইন্ড ফাংশন আছে পিএইচপিতে বা প্যারামিটার, এটা একটা টার্ম। তো এই যে টার্মগুলো আছে এগুলো পরবর্তীতে আমি যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপাতত এতটুকু বুঝে নেন যে আমি যদি মাই এজ ইজ 20 এটাকে এভাবেও লিখতে পারতাম যে কমা দিয়ে 20। এর অর্থ হলো ইকোতে আমি দুইটি প্যারামিটার ব্যবহার করছি, যে একটা হলো মাই এজ ইজ এবং 20। এই 20 হলো একটি ইন্টেজার ভ্যালু, ইন্টেজার হলো পূর্ণ সংখ্যা। তো ইন্টেজার, ফ্লট, এই নাম্বারগুলো নিয়েও আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত দেখুন পার্থক্যটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে ইকো যদি এভাবে লিখেন যে মাই এজ ইজ কমা দিয়ে 20, তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করাই তাহলে কি দেখব, যে একই আউটপুট যে মাই এজ ইজ 20। তো এখানে আমি একটি স্পেস দিলাম ইজের পরে, তাহলে আমার এখানেও ইজের পরে স্পেস দেখাবে যে মাই এজ ইজ 20। তো এই একই জিনিস আমি যদি প্রিন্ট ফাংশন দিয়ে লিখতে চাইতাম প্রিন্ট, তাহলে দেখেন যে আমার আউটপুট কি করবে। আমার আউটপুটে একটা ইরর দেখাচ্ছে, যে পার্স ইরর, সিনট্যাক্স ইরর, যে আনএক্সপেক্টেড কমা ইন এই সি এই ফাইলের ভিতর, ডট পিএসপি ফাইলের ভিতর 3 নম্বর লাইনে আমার ইরর দেখাচ্ছে। অর্থাৎ এখানে যে প্রিন্ট আমি ব্যবহার করছি, কিন্তু এখানে কমা দিয়ে কনকেটেনেশন, অর্থাৎ এই যে 20 এবং মাই এজ ইজ, এই দুটিকে আমি কমা দিয়ে সংযোগ করেছি এবং এটি প্রিন্ট অ্যালাউ করে না। তো আমি যদি প্রিন্ট দিয়ে 20 অর্থাৎ একটির ভিতরে লিখতাম, তাহলে আমার আউটপুট ঠিকই দেখাতো, কিন্তু যখন দুটি ব্যবহার করছি, এ দেখেন আউটপুট এখন ঠিক দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এটাকে দুইটি প্যারামিটারের ভিতর লিখছি, তো তখন প্রিন্ট আমাকে আউটপুট ভুল দেখাচ্ছে। কিন্তু ইকোর ক্ষেত্রে এই আউটপুটটা কোনো সমস্যা করতেছে না, অর্থাৎ ইকো আপনি যদি এভাবে যদি লিখেন এবং ইকো লিখেন, তাহলে ইকোর ক্ষেত্রে এটি কোনো ঝামেলা করছে না। তো এটি হলো ইকো এবং প্রিন্ট এই দুইটির মধ্যে পার্থক্য, মাই এজ ইজ 20। তো এটি মূলত ইকো এবং প্রিন্টের ভিতর পার্থক্য। তো আরও কিছু পার্থক্য আছে, যেমন ইকো ইউজ করা প্রিন্ট ব্যবহার করার থেকে বেশি ফাস্ট, অর্থাৎ ইকো ব্যবহার করলে এটি বেশি ফাস্ট কাজ করবে প্রিন্ট ব্যবহার করার থেকে। তো এরকম আরও বেসিক কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি বিস্তারিত দেখতে চান, আমাদের আসলে প্রোগ্রামিং করার সময় বিস্তারিত না জানলেও চলবে, কিন্তু আপনি যদি আরও বিস্তারিত দেখতে চান তাহলে পিএইচপি এর যে যে রেফারেন্স সাইট আছে, যেমন php.net, ওখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। তো এটা কীভাবে দেখবেন আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি, যে আপনি ফায়ারফক্সে, আমি প্রথমে গেলাম google.com-এ, এখানে এখন মনে করেন আপনি ইকো ফাংশন সম্বন্ধে বিস্তারিত জানতে যাচ্ছেন, তাহলে এখানে লিখেন যে ইকো php.net। তো এটি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে সার্চ ফলাফলের ভিতর দেখবেন একদম উপরেই আসবে, এটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকবে, যে php.net ম্যানুয়াল ইএন ইংলিশ ফাংশন .eco.php। এখন এখানে আপনি ক্লিক করেন, তো আপনাকে php.net অর্থাৎ পিএইচপির যে মূল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে, এবং ওই ইকো ফাংশনের
এখানে দেখেন ইকো ফাংশনের ডেসক্রিপশান, এবং এখানে বেশ কিছু আউটপুট দেখাবে যে ইকো ব্যবহার কিভাবে কিভাবে করতে হয়। তো এ ধরনের আপনি বিস্তারিত ইকো সম্বন্ধে এখানে বিস্তারিত জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে পিএইচপি এর শর্ট ট্যাগ ব্যবহার করার পদ্ধতি শেখাবো। শর্ট ট্যাগ হলো, আপনি যদি চান যে পিএইচপি এর যে মূল ট্যাগ, দেখুন এখানে আমি কি লিখছিলাম, এখানে কোশ্চেন চিহ্নর পরে আমি পিএইচপি নামক একটি অপশন যুক্ত করছি। তো এখানে পিএইচপি যুক্ত যে অংশ, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটাকে বলা হয় পিএইচপির শর্ট ট্যাগ, অর্থাৎ আপনি শর্টভাবে এই ওপেন ট্যাগটাকে আপনি শর্টভাবে লিখলেন। তো এই শর্ট ট্যাগ যদি আপনি ব্যবহার করতে চান, নর্মালি আপনি শর্ট ট্যাগ ব্যবহার করতে পারবেন না, কারণ এই শর্ট ট্যাগ পিএইচপি বাই ডিফল্ট এটা প্রথমে চিনবে না। যেমন দেখুন, আমি এখানে পিএইচপি ট্যাগটাকে বাদ দিয়ে শর্ট ট্যাগ লিখে ফাইলটাকে সেভ করলাম। এবার যদি আমি রান করাই আমার ফাইলটাকে, তাহলে দেখেন আউটপুটে কিছুই দেখাচ্ছে না। যদিও এখানে আমি ইকো করছি, একটা লাইন আমার ইকো করা আছে, আমার আউটপুটে এটা শো করার কথা, কিন্তু এই শর্ট ট্যাগ ব্যবহার করার কারণে আমার লাইন শো করতেছে না। এর অর্থ হলো আমার এই শর্ট ট্যাগ কাজ করছে না। তো আমি এখন এই শর্ট ট্যাগটাকে কীভাবে কাজ করাতে হয় এটা আপনাদেরকে দেখাবো। পিএইচপিতে একটি কনফিগারেশন ফাইল আছে, যে কনফিগারেশন ফাইলকে আপনি পরিবর্তন করে নিয়ে ওই শর্ট ট্যাগটাকে এনেবল করে নিতে পারবেন। বাই ডিফল্ট এটি অফ করা থাকে। তো আমরা আমাদের দেখুন কনফিগারেশন ফাইলটা আপনি কোথায় পাবেন, সেটা হলো আমি এখানে ছিলাম, এখান থেকে বের হই, জ্যাম্পের ভিতরে আমাদের যে মূল জ্যাম্প ফোল্ডার ছিল, এই জ্যাম্প ফোল্ডারের ভিতর দেখুন যে পিএইচপি নামক একটি ফোল্ডার আছে। আমি এখন পিএইচপি ফোল্ডারের ভিতর গেলাম। তো যাওয়ার পরে এখানে একটি ফাইল পাবেন আপনারা, যে পিএইচপি ডট আইএনআই নামক একটি ফাইল। দেখুন ফাইলটা এখানে পিএইচপি ডট আইএনআই। এই ফাইলটিকে আমি এখন নোটপ্যাড দিয়ে ওপেন করব। তো এটা হলো পিএইচপি এর কনফিগারেশন ফাইল। এখানে অনেক ট্যাগ বা অনেক ফাংশন, এগুলো অফ করা থাকে, আবার কিছু অন করা থাকে। তো এখানে আপনি যে ট্যাগগুলো অন করতে চাবেন সেগুলো অন করে দিতে পারবেন, ইচ্ছামতো অফও করতে পারবেন। তো আমি এখন কি করব, শর্ট ট্যাগটাকে অন করব যেটি অফ করা আছে। তো আমি এখানে সার্চ করি এই নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে, কন্ট্রোল এফ চাপ দিয়ে আমি সার্চ বক্স আনলাম। তো এখানে আমি শর্ট ট্যাগ দিয়ে সার্চ করি। তো দেখুন এখানে আমাকে নিয়ে আসছে কোথায়, শর্ট ওপেন ট্যাগ। এই যে শর্ট ওপেন ট্যাগ, এর ভ্যালু দেখেন যে বাই ডিফল্ট অফ করা আছে। তো আমি এখন এই ভ্যালুটাকে অন করে দেব। এটাকে আমি অফকে অন লিখলাম এবং এই ফাইলটাকে সেভ করলাম। এখন সেভ করার পরে এখানে যদি আবার রান, মানে সেভ করা মানে হলো যে আমি এখন শর্ট ট্যাগটাকে এনেবল করে দিয়েছি, সুতরাং আমার শর্ট ট্যাগ প্রোগ্রামে কাজ করার কথা। কিন্তু তারপরেও দেখবেন যে এটি কাজ করছে না। আমি পেজটিকে রিফ্রেশ দিলাম, কিন্তু দেখবেন যে আউটপুটে এখনও কিছু আসতেছে না। এখন এটাকে আনতে গেলে আপনাকে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল, এটি আবার ওপেন করতে হবে। তো ওপেন করে এখন এই যে দুইটা সার্ভিস আমার চলতেছিল, অ্যাপাচি এবং মাইএসকিউএল, এই দুটো সার্ভিসকে আবার পুনরায় নতুন করে স্টার্ট করলে আপনার শর্ট ট্যাগটা অ্যানেবল হয়ে যাবে। তো এখন আমি এই দুটোকে প্রথমে স্টপ করে নিই। স্টপ হয়ে গেল, এখন স্টপ হওয়ার পরে আবার স্টার্ট করব। এই দুটা সার্ভিসকে আমি আবার স্টার্ট করলাম। তো এখন দেখুন আমি ব্রাউজারকে যদি রিফ্রেশ করি, তো আমার আউটপুট শো করছে যে মাই এজ ইজ 20। এর অর্থ হলো আমার এখন শর্ট ট্যাগ কাজ করছে। তো শর্ট ট্যাগ যদিও আমার এই প্রোগ্রামে কাজ করছে, কিন্তু আমার জন্য আমি আপনাদেরকে যে সাজেস্ট করব সেটি হলো শর্ট ট্যাগ ব্যবহার না করতে। কারণ আমার ক্লায়েন্ট যদি এরকম কোনো সার্ভার ব্যবহার করে থাকেন যেখানে পিএইচপি এর অনেক পুরাতন ভার্সন ব্যবহার করা হচ্ছে, যেমন কিছু কিছু সার্ভারে কাজ করতে গিয়ে আমি নিজেই প্র্যাকটিক্যাল দেখেছি যে সেখানে তারা পিএইচপি 5.4 ব্যবহার করতেছে,
বা 5.3 ব্যবহার করতেছে। তো ওই সার্ভারগুলোতে আপনি যদি আপনার কোডকে আপলোড করেন তাহলে, এবং শর্ট ট্যাগ দিয়ে আপনি কোড করে থাকেন, আপনি তো কোড করছেন আপনার লোকাল সার্ভারে এবং পিএইচপি এর লেটেস্ট ভার্সন ব্যবহার করে, কিন্তু আপনার ক্লায়েন্টের সার্ভার মনে করেন পিএইচপি এর অনেক আগের ভার্সন ব্যবহার করতেছে, তো সেক্ষেত্রে আপনার শর্ট ট্যাগ একটিও কাজ করবে না। তো এ ধরনের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শর্ট ট্যাগ আদৌ ব্যবহার না করার। সবচেয়ে ভালো হয় যদি পিএইচপি পুরোটা লিখে আপনি কাজ করেন। কিন্তু শর্ট ট্যাগ ব্যবহার করার নিয়ম জেনে রাখা ভালো। এর কারণ হলো, আমার অনেক সময় দেখবেন যে আপনার ক্লায়েন্টের সার্ভার হয়তো পুরনো কোনো সার্ভার ব্যবহার করছে, এবং সেক্ষেত্রে আপনার অন্য কোনো ডেভেলপার হয়তো বা সেই সার্ভারে কাজ করছে শর্ট ট্যাগ ব্যবহার করে। তো সেই শর্ট ট্যাগ সম্বলিত কোডকে যদি আপনি কখনো ডাউনলোড করে আপনার লোকাল পিসিতে রান করাতে চান, তাহলে কিন্তু আবার আপনাকে শর্ট ট্যাগকে অবশ্যই ওপেন অন করে নিতে হবে, না হলে কিন্তু আপনি আপনার লোকাল সার্ভারে ওই সাইটটাকে ভালোভাবে দেখতে পারবেন না এবং মডিফাইও করতে পারবেন না। এজন্য সব ধরনের প্রসেস শিখে রাখাই ভালো, যখন যেটা প্রয়োজন তখন আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি এইচটিএমএল এর সাথে কিভাবে পিএইচপি ইউজ করতে হয় এবং পিএইচপিতে কমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, এরকম আরও কিছু জিনিস আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন।